বন্ধুরা আজকে আমি তোমাদের গোকুল পিঠে করে দেখাচ্ছি দেখো গোকুল পিঠে বানাতে কি কি উপকরণ লাগে আর আমি কেমন করে বানাই তোমরা দেখতে থাকো এই যে আমি নিয়েছি 500 গ্রাম ময়দা তাতে দেব 250 গ্রাম মতো চিনি আর একটু লবণ দিয়ে ময়দাটাকে প্লেন জল দিয়ে আমি আগে মেখে নেব দেখো এক চিমটে লবণ দিলাম আর এতে 500 চিনি আছে আমি হাফ দেব 250 মতো চিনি দিলাম হয়েছে এবার এটা আমি প্লেন জল দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব এটা যেন গুটি না থাকে এটা এমন করে মাখতে হবে যেন একটাও গুটি না থাকে এই যে এটাকে ভালো করে মেখে নেব এই দেখো আমার গোকুল পিঠে করার জন্য যে ময়দাটা মাখছিলাম সেটা দেখো এইভাবে মাখতে হবে মাখা হয়ে গেছে একটু আর গুটি নেই খুব সুন্দর করে এভাবে মোলায়েমভাবে মাখতে হবে এই দেখো আমার মাখা হয়ে গেছে এবার পরে কি কি লাগবে সেগুলো তোমাদের দেখাচ্ছি চাচি দুধ মেরে চাচি করে নিয়েছি বাড়িতে আর এর মধ্যে একটু এলাচ গুঁড়ো 5-6টা এলাচের থেকে দানা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা এর মধ্যে একটু মাখিয়ে নেব এবার এটাকে দেখো এই যে ময়দাটা যে মেখে নিয়েছে গোলাটা তার মধ্যে এটা চুবিয়ে ভাজার জন্য এরকম করে চাকতে চাকতে করে করে নেব এইভাবে আগে বানিয়ে নেব এইভাবে চাকতে চাকতে করে একসাথে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে ভাজবো তোমরা দেখতে থাকো এবার গোকুল পিঠেগুলো ভাজবো তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা গরম হলে এবার গোকুল পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দেব তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে আমি গোকুল পিঠেগুলো ভেজে যে রসে চোবাবো তার জন্য এই দিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা এখন রস করবো তার মধ্যে দেখো দুটো তিনটে দানা এলাচের ফাটিয়ে দিয়েছি এর মধ্যে একটু চিনি দেবো দিয়ে রসটা বানিয়ে নেব তোমরা দেখতে থাকো একটু চিনি দিয়ে দেব বেশি চিনি দেব না অল্প হালকা মিষ্টি দেব দিয়ে রসটা বানিয়ে নেব এদিকে রসটা ফুটতে থাকুক আমি এবার গোকুল পিঠেগুলো ভাজতে থাকি গোকুল পিঠেগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে রসের মধ্যে চুবিয়ে দেব এ দেখো দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার গোকুল পিঠেগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো কেমন করে ভাজছি দেখো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি আর দেখো কি সুন্দর ফুলেও গেছে যে একটা পিঠ হয়ে গেছে এবার আর একটা পিঠ ভেজে নেব এইভাবে ভেজে তুলে নেব তোমরা দেখতে থাকো এবার দেখো
এ দেখো দুই পিঠে ভাজা হয়ে গেছে, ফুলেও গেছে খুব সুন্দর। এবার গোকুল পিঠেগুলো পরপর তুলে নেব। এই যে তুলে নিলাম, এই করে সমস্ত গোকুল পিঠেগুলো ভেজে নেব, দিয়ে দুধের রসে ছেড়ে দেব। এই যে গোকুল পিঠেগুলো যে আমি ভেজে রেখেছি সেগুলো, এই যে গোকুল পিঠেগুলো এবার আমি দুধের রসের মধ্যে চুবিয়ে দিব। দুধের রসটা করা হয়ে গেছে, এবার একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। তোমরা এভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এটা এখন 5-10 মিনিট রেখে দিলেই একদম ভিজে যাবে। এই যে এভাবে সমস্তগুলো করে নেব, তোমরা এভাবে করে খেয়ে দেখবে কেমন লাগ। এই যে বন্ধুরা দেখো, আমার গোকুল পিঠে রসে চুবিয়ে তৈরি করে নিয়েছি, বানানো কমপ্লিট। তোমরা দেখো কেমন করে বানালাম, এবার তোমরা এটা খেয়ে দেখবে কেমন করে বানিয়েছি, সেভাবে বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, খেয়ে দেখে কেমন লাগছে সেটা আমাকে বলবে, কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে।